আগামীকাল একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়া। এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। সরস্বতী পুজোর পর রাজ্যের প্রকৃতিতে লেগেছে বসন্তের দোলা, শীতের বিদায়ের পালা। রাজ্যের ক্রমশ গরম পড়তে শুরু করেছে, আর এই মরশুমের শুরুতেই হঠাৎ ছন্দপতন। আজ বুধ ও বৃহস্পতিবার পরপর দুদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে সেই সম্ভাবনা প্রবল হয়ে উঠছে আরও। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার বৃহস্পতিবার অর্থাৎ 21-22 ফেব্রুয়ারি জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামতে পারে। বৃষ্টির সঙ্গে থামবে দমকা ঝোড়ো হওয়া। উত্তর দক্ষিণবঙ্গে এই বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি নামতে পারে। তবে জলপাইগুড়ি, মালদা, দুই দিনাজপুরে বৃষ্টির প্রভাব বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই চার জেলায় আবহাওয়া দপ্তর হলুদ সতর্কবার্তা দিয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর, হিমাচল প্রদেশে প্রচুর তুষারপাত হয়েছে। সেই কারণে রাজ্যের বছর প্রথম কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দেওয়া হয়েছে বজ্রপাতের সতর্কবার্তা। সোমবার বিকেল থেকে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, হুগলি, দুই চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া জেলায় বজ্রমেঘ সৃষ্টি হয়। এদিকে বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে, সেজন্যই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝা হলো একটি নিম্নচাপ, এই সঙ্গে সমুদ্রে উচ্চচাপ বলয়ের জেরে বেশি পরিমাণে জলীয়বাষ্পের প্রবেশে বজ্রগর্ভ মেঘ সৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বেড়ে গিয়ে ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে পারে, সেই কারণে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির প্রবণতা রয়েছে।